ভবিষ্যত করমণ্ডল এক্সপ্রেসে নিহত এবং আহতদের পরিবার পিছু আর্থিক সাহায্য এবং পরিবারের একটি করে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কসবায় নিহত মোহাম্মদ নাজারের পরিবারের হাতে 2 লক্ষ টাকা চেক তুলে দিলেন বিধায়ক দেবাশিস কুমার। এদিন দেবাশিস কুমারের সঙ্গে ছিলেন কসবার বিধায়ক জাভেদ খান। মানে এই পরিবার না, সমস্ত ভিকটিম পরিবারকেই 5-6 লক্ষ টাকা করে দিয়েছেন এবং সরকারি চাকরির ব্যবস্থা করেছেন। এই পরিবারের লোক সরকারি চাকরি পেয়েছেন। আজকে দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়েছে। এটা কসবা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক এবং রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান ছিলেন এবং এই ওয়ার্ডে 66 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ফৈয়াজ আহমেদ খানের উপস্থিতিতে আমরা দক্ষিণ কলকাতা জেলার তরফ থেকে এই সাহায্য বা সহযোগিতা করার আমরা চেষ্টা করেছি। আমরা যেটা বারবার আমরা বলার চেষ্টা করেছি যে